হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ভালো আছেন মানে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা ম্যাজিকে কে কে বিশ্বাস করে? তো অনেক লোক বলবে যে আমি ম্যাজিকে বিশ্বাস করি, আবার অনেক লোক বলবে যে আমি ম্যাজিকে বিশ্বাস করি না। তো বন্ধুরা, আমি অনেক ভিডিও দিয়েছি, আপলোড করেছি ইউটিউবে, কিন্তু আজকে একটা ভাবছি যে ম্যাজিক ভিডিও আপলোড করব। তো ম্যাজিক ভিডিও আপলোড তো করব, তার আগে বলে দিচ্ছি আপনারা যদি এই ম্যাজিকটা জানেন তো কমেন্ট করে বলবেন। তো এটা জানার কথা না, তো দেখা যাক এটা কী রকম হয়। আর আমি সুমন, আর ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ, আমার কাছে একটা সিএফএল বাল্বের বাতি আছে, যেটা আমরা আগে আগে মানে 10 বছর আগে যেটা ব্যবহার হতো। এই যে দেখতে পাচ্ছেন সিএফএল বাল্ব। তো বন্ধুরা, এটাকে আমি আজকের ম্যাজিকের সাহায্যে এটা জ্বালাবো, আর সেটা মন্ত্রে একটা মন্ত্র বলবো, যে মন্ত্রের সাহায্যে এই লাইটটা জ্বলবে, ঠিক আছে? তো মন্ত্রটা আমাকে ভাবতে হবে। এখানে চলছে আমাদের লাইটটা, মুরগির মুরগি মরে দাদা চলি কত সুন্দর দেখতে পাচ্ছেন চলছে। আর এখানে মন্ত্রটা বলছে, মন্ত্রটা না বললে আমাদের চলবে না, ঠিক আছে? এই যে দেখুন কত সুন্দর চলছে আমাদের ব্রাইট হচ্ছে, তো কত সুন্দর চলছে দেখতে পাচ্ছ, আমাদের কোনো এখানে জাদু আছে। আর এটা কত সুন্দর চলছে ছিল, আর এটা মন্ত্রের সাহায্যে চলছিল। আর আপনারা ভাববেন না, এটা মন্ত্রটা আপনাদেরও বলবো, যাতে আপনারা বাড়িতে চেষ্টা করতে পারেন এই সেলফি বাল্বটা মন্ত্রের সাহায্যে কী করে জ্বালাবেন। তো আরেকবার মন্ত্রটা বলে নিচ্ছি, মন্ত্রটা বলে আপনাকে বলে দিচ্ছি, মরে মরে মুরগি মরে, মনে মনে সার্বক্ষ বাজে মুরগির কির মুরগি মারে দাঁত যা চুলকানি অস হাসতে। তো মন্ত্র জেনে নিয়েছে চলছে। আর আপনারা অনেকেই ভাবছ যে এটা মনে হচ্ছে জাদু, কিন্তু বন্ধুরা এটা জাদু না, এর পেছনে সায়েন্স আছে এবং টেকনোলজি তো আছেই আছে। তো এর পেছনে আমি সায়েন্সটা বলবো। তো সায়েন্স জানার আগে তোমাদের আপনাদের কিছু একটু একটু জ্ঞান রাখতে হবে। জ্ঞান রাখার জন্য আমি দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস রেখেছিলাম, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টেসলা কয়েল। তো বন্ধুরা অনেকে জানে না টেসলা কয়েল কী জিনিস। টেসলা কয়েল হলো এমন একটা জিনিস যে এখান থেকে আমাদের পাওয়ার দিলে এইখান থেকে একটা মতলব তরঙ্গ মতো বের হয়, যেটা আমাদের এর ভেতরে বাল্বের ভেতরে যে পরম মানে রেণু বা এ যান জিনিসটাকে, সেই জিনিসটাকে উত্তেজিত করে, করার পরে এই জিনিসটা আমাদের উজ্জ্বল হতে শুরু করে। উজ্জ্বল হতে শুরু করলে আমাদের যে আলো সেটা প্রবাহিত করে। তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এর আলো কীভাবে প্রবাহিত করে। আর অনেকে ভাবছে যে এটা ম্যাজিক, কিন্তু বন্ধুরা এটা ম্যাজিক না, এটা হচ্ছে আমাদের সায়েন্সের ওপর সব কিছুটা। তো আপনারা দেখাচ্ছি এটা টেসলা কয়েল। তো বন্ধুরা এটাকে জ্বালানোর জন্য এখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোট্ট মানে অনেকটাই ছোট একটা সুইচ দেওয়া আছে, এখানে সুইচ চাপ দিলে এখানে একটা রেড লাইট দেওয়া আছে, এই লাইটটা জ্বলবে, ঠিক আছে? জ্বলার পর এখান থেকে একটা ভোল্টেজ বের হলে এখান থেকে ভোল্টেজটা বের হবে। আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে একটা রেড লাইট জ্বলছে, এটা যখন আপনাদের কাছকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা মানে যে তরঙ্গটা সে জ্বলছে দেখতে পাচ্ছেন। তো আমি যখন এর কাছে নিয়েছিলাম তো লাইটটা জ্বলছিল, আর যখন দূরে নিয়ে গিয়েছিলাম তো লাইটটা অফ হয়ে গেছিলো। এটাই হচ্ছে আমাদের মেন যে সায়েন্স, সেইটা হচ্ছে দেখতে পাচ্ছ আমি যত কাছে নিয়ে যাবো, একটু দূরে নিয়ে গেলে বন্ধ হয়ে যাবে, কিন্তু যত কাছে নিয়ে আসবো জ্বলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজ সায়েন্সটা, যত তাড়াতাড়ি বুঝে নেবে তত ভালো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলের কাছে লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকের ভিডিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এটা হচ্ছে, আর এটা যদি কেউ যদি কারোর জানার ইচ্ছা আছে এর রেট কত বা এ কী কোথা থেকে নিয়ে এসেছো, তো আমি আমার চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, তো আপনারা ওইখান থেকে ওইখানে এটা দেখতে পাবেন যে রেট কত। তো লেটস গো, পরের ভিডিও দেখা যাবে।